প্রস্তুতি সঠিকভাবে যদি কেউ নিতে পারো, প্রস্তুতি যদি কেউ সঠিকভাবে মানতে পারে, তাহলে কিন্তু সে বাংলাদেশ সেনা ও বিমান বাহিনীতে সম্পূর্ণ নিজ যোগ্যতায় কিন্তু চাকরি পেতে পারে। এটাই কিন্তু সত্য এবং এটাই সম্ভব। Yes sir। তো ফজল আপনিও আমাদের সোজা ট্রেনিং একাডেমি থেকে প্রস্তুতি নিয়ে চাকরি পেয়েছে, এর জন্য একটা সহায়তা করো। তো যাই হোক, আসলে তোমাদের সামনে আবার একটু উপস্থিত হলাম। আমার পাশে ফজলে রাব্বিকে দেখতে পাচ্ছ। তো ফজলে রাব্বি, আসলে তোমরা যেরকম প্রস্তুতির জন্য, কোচিং এর জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসছো, ও কিন্তু কুমিল্লা জেলা থেকে, চাঁদপুর জেলা থেকে আমাদের এখানে আসছিল কোচিং করতে, এবং এসে এক মাসে তোমাদের মতো কিন্তু ও প্রস্তুতি নিচ্ছে। বুঝতে পারছো? চাকরি যারা পায় তাদেরকে আমি আসলে মিষ্টি খাওয়াই, যে একটা আনন্দের বিষয়, এবং যে চাকরি পেয়েছে তাকে দিয়ে সবাইকে মিষ্টি খাওয়াই যায়, তাই না? আমরা তাহলে শুরু করে ফজল আপনাকে দিয়ে কি বলো, তারপরে আমরা ওর কাছে একটু শুনবো, তোমাদেরকে একটু পরামর্শ দিয়ে দেবে, কারণ আমি তো অনেক কথা বলবো। ফজল আপনি যদি একটা বলে যে ও চান্স পেয়ে তোমাদের সামনে আসতে কথা বলতে এত কষ্ট করে, ও একটা সাজেশন দিলে, একটা পরামর্শ দিলে দেখবে যে তোমার এটা সারা জীবন মনে রাখবে। Yes sir। তো যাই হোক, আমাদের সাফল্যের মিষ্টি আর কি, যারা ইউটিউবে স্টুডেন্ট তোমরা দেখছো, ইনশাআল্লাহ তোমাদের জন্য দোয়া থাকলো, চাকরি পেলে অবশ্যই তোমাদের কো মিষ্টি খাও। যারা বসে আছো তোমাদেরও শুভকামনা থাকলো, তোমরাও আসবো আমার পক্ষ থেকে, আমিও সবাইকে মিষ্টি খাবো। তুমি সবাই একটা করে মিষ্টি খাওয়াই দাও। যারা বিসমিল্লাহ বলে খাবা, ও চান্স পাইছে, ও তোমাদেরকে মিষ্টি খাওয়াই দিচ্ছে, তোমরাও তাদের চান্স পেয়ে সবাইকে মিষ্টি খাওয়াই দাও। কে পাওয়া যাবে তো চান্স, ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে প্রস্তুতি নাও, ওদের চান্স পেয়ে দেখো সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, এটা হচ্ছে আনন্দের বিষয়, গৌরবের বিষয়। আর সবথেকে গৌরবের চাকরি কি, তুমি দেশের সৈনিক হবা, দেশের সেবা করবা, দেশের মানুষের সেবা করবা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, এটা অনেক গৌরবের একটা। বুঝতে পারছো? এই গৌরবের চাকরিতে পৌঁছাতে চাইলে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, কঠোর অনুশীলন করতে হবে, সঠিক দিক নির্দেশনা গাইডলাইন মানতে হবে, তাহলে কিন্তু তোমাদেরও সম্ভব। ক্যামেরাম্যান একটু দেখাও, মিষ্টি খাওয়া একটু দেখাও, তাই না? একটু মিষ্টি খাওয়া দেখাও, ক্যামেরাম্যান তো এখন একটু খাওয়া দাও। হ্যাঁ, এবার খাইছো? গুড। অনুভূতিটা কেমন আসলে চাকরি পাওয়ার পর একটা তো অনুভূতি থাকে? Yes sir। এটা তো আসলে অনেক আনন্দের একটা বিষয়, আনন্দের বিষয় না? Yes sir। আমি চাকরি পেয়েছি, বুকটা আসলে গর্বে ভরে গেছে। তোমার ফিলিংসটা কি স্যার? খুবই ভালো লাগছে স্যার, আরো বেশি ভালো লাগছে, আমার মাকে বেশি সুন্দর করে। গুড। দেখছো কত সুন্দর একটা কথা বলছে, যে মা এত কষ্ট করে বড় করছে, চাকরি পেয়ে সে মায়ের মুখে হাসি ফুটাতে পারছে বলে ও আনন্দিত, সবাই একটা নির্বাচিত হয়ে ওখানেও যাতে প্রমাণ করবে, তো ফজলকে এদের উদ্দেশ্যে কিছু একটা গল্প পরামর্শ যদি কিছু দিয়ে দাও, সবার তো উপকারে হয়তো বা লাগলো লাগতে পারে। Yes sir। মানে তোলা জায়গার একাডেমিতে স্যার যেগুলো বলে এগুলো সবসময় মনোযোগ দিয়ে শুনতে হবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্বপ্ন যেটা স্বপ্ন
কি বলবো স্যার, মানে স্বপ্ন দেখতে হবে, পরিশ্রম করতে হবে। জি স্যার, পরিশ্রম করতে হবে না? সাইলেন্ট করো। চার যেগুলো বলে ক্লাস সেগুলো মন দিয়ে শুনতে হবে এটাই। আর যে স্যার আমাদের যে বইটা দিচ্ছে, এই বই বাইরে কিছু আসবে না, বইয়ের ভিতরে সবকিছু। বুঝতে পারছো? বইটা এমন ভাবে তৈরি করা, ওই বইটা কিন্তু আমাদের একাডেমির বই আমি কাউকে দিই না। যারা তোমরা কোচিং করতে আসো তারাই শুধুমাত্র এখানে পড়ার সুযোগ পাও। তো হজরামে যখন আসছিল চাঁদপুর থেকে এসে, ওরা কিন্তু ফিজিক্যাল পরীক্ষায় তো তুমি 10-10 পেয়েছো, তাই না? সেনাবাহিনীতে যখন পরীক্ষা দিয়েছিলে, ফিজিক্যাল পরীক্ষা ভালো করার জন্য এরা প্রতিনিয়ত ভোরবেলা উঠতো, উঠতো কিনা বুঝি না তোরা? একটু বলতো কিভাবে প্যান করতে গেলে প্রতিদিন প্রতিদিন ভোরে উঠতাম। ভোরে উঠে আমরা এই যে এখানে আগের একাডেমিতে ব্যায়াম করতাম সবাই মিলে একসাথে। ব্যায়াম করার পরে এই মানে চার আসতো, তার পরীক্ষা নিতো, পরীক্ষা দিতাম, চা কি বলতো এগুলো শুনতাম মনোযোগ দেওয়া, এইভাবে আমরা বুঝতে পেতাম। তবে পড়ালেখা গুলো কিভাবে করতে, পড়ালেখা গুলা সাদা যে মডেল তৈরি চুলা দেয়া পরীক্ষা গুলো নেয়, এগুলো আমরা মনোযোগ দেওয়া প্রতিদিনের পড়া প্রতিদিন ক্লিয়ার করতাম, মানে ওই পড়াটা ফেলে রাখতাম না, তাহলে চাপটা কম কম পড়ে। যদি নাই পারতো তাহলে ফজল হবে পারছে কিভাবে? চেষ্টা করলে নিজের যোগ্যতা, ওই যে 200 টাকা লাগে সেনাবাহিনীতে আবেদন করতে, ওই 200 টাকার বিনিময়ে সেনাবাহিনীতে 1 টাকা লাগে না, নিজ যোগ্যতায় চাকরি চাকরি হয়। আরো টাকা লাগে মেডিকেলে ফিট থাকো, মেডিকেলে ফিট থাকো এবং কি নজুকতা থাকে, তাহলে অবশ্যই তোমাকে বাদ দেবে না, অবশ্যই রাখবে, আর রাখার অনেক চেষ্টা করে তারা। বুঝতে পারছো? যাই হোক, ছুটে চলে আসছে আমাদের সাথে দেখা করার জন্য চাকরি করার পরে। হ্যাঁ, মিষ্টি খাওয়ানোর তো একটা বড় বিষয় না, যেমন ও যেমন চাকরি পেয়ে ওর মার মুখে হাসি ফুটে পারছে, আমি ওর প্রশিক্ষক ছিলাম, তো আমার বুকটাও কি গর্বে ফুলে উঠে নাই? আমারও একটা গর্ব যে আমার প্রতিষ্ঠানের ছাত্র নিজের যোগ্যতা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে হাজার হাজার ছাত্রের মধ্যে সে নিজের যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছে, এটাও অনেক একটা গর্বের বিষয়। তো যাই হোক, সবাই ফজলের জন্য দোয়া করবা, আমার ইউটিউবে যারা স্টুডেন্ট দেখলা তোমরাও এর জন্য দোয়া করবে। ইনশাল্লাহ আগামীতে এই যেন একদিন দেশ সেবার কাটারি হিসেবে চাকরি পেলে দেখবা যে বুকটা অনেক গর্বে খুলে যাবে, বাবা মা মুখে হাসি ফুটানোটা অনেক কিন্তু যদি জুতাও বানায় দেও বাবা মায়ের পায়ে, তাও পরিশোধ করতে পারবে। ইনশাল্লাহ তোমাদেরকেও এর মধ্যে চান্স পেতে হবে বাবা।